flower for my flower. We don't need to do it. Huh? Edu, haso? আমাদের বেরোনোর কথা ছিল 11টার সময় আর এখন বাজলো হচ্ছে 12:30 এখনো আমরা আমি আর মাম্মা শুধু রেডি হয়েছি বাকি আর কেউ রেডি হতে পারেনি কারণ সবাই বাচ্চাটাচ্চা নিয়ে এটা এদিক ওদিক সেদিক হয়ে যাচ্ছে তো যাই হোক এখন সবাই রেডি হচ্ছে তারপর আমরা যাব হচ্ছে যে কোনার্ক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো দারুণ ভাবে দিন কাটাচ্ছো ফাইনালি উই আর রেডি টু গো এখন জাস্ট গাড়ি চলে এসেছে দিয়া নাবলেই বেরোচ্ছি দিয়ার একটুখানি লেট হলো কারণ ও তো মেকআপ করতে একটু সময় লাগে আর তার উপর মাম্মাকে নিয়ে ম্যাডাম জি যাও এলো লাস্টে হেলে দুলে আবার ফোনটা মনে হচ্ছে ঘরে ভুলে গেছে আবার মনেও করতে পারছে না যে আদৌ ঘরে আছে কিনা আমি হাতে করে নিয়েছি দিয়ে তো কোথায় রাখলাম মনে করতে পারছি না বল দিন ঘরে না আমার ঘরে মানে কারো একটা ঘরে রেখেছো তো আমি কিছু মনেই করতে পারছি না ভীষণ রেগে যাচ্ছি মাম্মা এগুলো কি হচ্ছে সেটাই তো বলছি যতবার এয়ারব্যান্ড পড়াচ্ছি এরকম করে ফেলে দিচ্ছে ও এরকম ঠিক না কিন্তু আমিও ভীষণ রেগে যাচ্ছি তুমি না তুলে আগে ভিডিও করছো আমি ভীষণ রেগে যাচ্ছি তুমি তোমার মুখ দিয়ে এত তেল বের হচ্ছে কি করে আমার তেলানি হয়েছে মুখে তেল দেখো লিটার লিটার তেল বের হচ্ছে কি মেখে এসেছে কে জানে ফেলে মেখেছে তা বলে এত তেল যাই হোক আমরা এখন এখানে দাঁড়ালাম হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে বাচ্চাগুলোকেও খাওয়াবো আর আমরাও খাবো আর কি গো সামনে না প্রচুর টুপির দোকান আছে মেয়ের জন্য একটা টুপি কিনে দেখো সে দেখছি আমি বাবা 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 এবে কই রে এ জি বুঝি শুনে তো কি করেছি হে বুঝি শুনে তো কি করেছি দেখি দেখি ওই বুম বুলু হয়ে আছো কেন দেখি আমাকে একটু দাও আমাকে একটু দাও তুমি কি খাচ্ছ আমাকে একটু দাও এই মু হা কর হা কর হা কর হা কর মুখের মধ্যে পপকর্ন পুরে রেখে দিয়েছে টবলা করে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে আজ একটু ননভেজ খাবো মানে সবাই হাসফাস করছে ভেজ খেয়ে না মোটেই না থাকছিলাম সেখানকার ভেজগুলো যথেষ্ট খেতে ভালো কিন্তু কি হচ্ছে না ওখানে সব গ্রেভিগুলোতে না একই রকমের একটা মশলা দিচ্ছে যেটার জন্য খেয়ে আর কি আর ভালো লাগছে না ওই জন্য একটু ননভেজ খাবো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে তোমার মেয়ে বুঝতে পেরেছো প্রথমে প্রথমে ব্যস্ত হয়ে পড়েছিল এই এইটা নিয়ে মেনু কার্ড এখন নুন নিয়ে তারপর নুন নিয়ে নুনটাকে ঢেলে ফেললো পরিষ্কার করে দিয়ে গেল এখন এই চেয়ারে দাঁড়াবে আর এরা সব খাচ্ছে এদেরকে দেখবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আটকে রাখা যাচ্ছে না কিছুতেই মেয়েকে বাহ মাম্মা এ মাম্মা একটু হাসো তো মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা চাই ও আরো দুষ্টুমি করুক কিন্তু মানে কন্ট্রোলের ভিতরে কন্ট্রোল ছাড়া হয়ে যাচ্ছে মাম্মা পড়ে যাবে কিন্তু এক্ষুনি পড়ে যাচ্ছিল তো এখানে চলে এসেছে হচ্ছে আমার থালি এটা হচ্ছে কাঁকড়া ক্র্যাব আর ওর হচ্ছে চিকেন থালি কারণ ও ক্যাঁকড়া খাবে না ক্যাঁকড়া ক্যাঁকড়া খাবো না না ক্যাঁকড়াই আমি খাবো চিকেনটা তুমি খাবে ওটা তুমি নিয়ে আছো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর মাম্মার এখন ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি ওরা খাচ্ছে কিন্তু হোটেলটার ভেতরে এত চোখ জ্বলছে আমি তাকাতে বন্ধ পাচ্ছি না জানি না হতে পারে সানস্ক্রিনের জন্য সেই জন্য বাইরে এসে বসলাম আর মাম্মা আজকে দই ভাত খেয়েছে তাই তো মাম্মা আমি ভেবে পাই না যে তুমি কি রকম বাবা একখানা লেমন জুস নিজে খাবে বলে কিনলো দিও তা ওই জিনিসটা স্বাদ যদিও পেয়ে যায় ও ছাড়বে ওটা এক বছর হয়নি এখনো ওকে লেমন জুস ধরিয়ে দিচ্ছে হাতে দেখো
খাওয়াইছে বলো হ্যাঁ দই ভাত খেয়েছি না তিনটে দাদা তিনটে মেয়ে হ্যাঁ না একটা ছেলে আছে ওখানে মেয়ে দুটো বোন মানে নিজেরা বোন আর কি জোড়া না দুই ভাই দুই মেয়ে আর কি আর আরেকজন আর আরেকজন যে এসেছে সে ফ্রেন্ড আর কি আমাদের হ্যাঁ এনো ফ্লাওয়ার ফর মাই ফ্লাওয়ার খাওয়া দাওয়া করে বেরিয়ে এখন ঢুকছি হচ্ছে কোনারকের মন্দিরে তোমাকে কি বলেছে মনে আছে তো মনে আছে হ্যাঁ ভুলে গেলে হবে না কিন্তু আমি বলেছিলাম কোনারক মন্দিরে ঢোকার পর ফুচকা খাবো এখানে বলেছিলে কিন্তু খাওয়াবে খাওয়াতে হবে কিন্তু আর মেয়ে গেছে হচ্ছে ঘুমিয়ে আর এই ঢোকার আগে না ওই দুটো খেলনা আর একটা টুপি নিলাম কারণ ভীষণ রোদ তো ওই জন্য টুপিটা নিলাম যাতে বিচেও পড়তে পারে তো আমরা চলে এসেছি কোনারক মন্দিরে আর এখানে সব থেকে ভালো হচ্ছে আজকে টাকা লাগছে না কোনো ফ্রি এন্ট্রি কেন কেন 15 তারিখ আর 16 তারিখ মাঘা ষষ্ঠী আছে বাহ ভালোই হয়েছে পুরী এমন একটা জায়গা সারা বছর লোক থাকে বাবা তার থেকে বড় কথা ফ্রি তে সবার খুব ভালো লাগে তা ঠিক এমনই একটা জায়গা মানে যতবারই আসবো ততবারই ভালো লাগে এখানটা দিয়ে যেতে প্রথমে বলেছিল যে সূর্য মন্দিরে আসবে না মনটা একটু খারাপই লাগছিল যে সূর্য মন্দিরে যাব না পুরীতে এসেছি যাই হোক লাস্ট পর্যন্ত আসা হলো আর ভালো লাগছে সব থেকে বেশি ভালো লাগে এই লম্বা রাস্তাটা আগেবার মনে আছে কত মজা করতে করতে যাচ্ছিলাম বলো সেই কাঠ গোলাপ পেয়েছিলাম না কি পেয়েছিলাম এখান থেকে কাঠ গোলাপ হ্যাঁ হ্যাঁ দিয়ে সেই ভিডিও করতে করতে আমাদের মজাই এমনি আলাদা হয়ে যায় দেখো কে সব আসছে হবে আমরা তো চিনতে পারলাম না বাবা একটা মানুষকে গার্ড দিয়ে কতগুলো পুলিশ মনে হয় 20-25টা পুলিশ হবে আগে বলছি ফটো তুলে দেওয়ার জন্য সবাই ভালো ফটো তুলে দিয়েছে এর আগেও একজনকে বললাম ফটো তুলে দিতে সেও বেশ ভালো ফটো তুলে দিয়েছে এখন একজনকে বললাম সেও বেশ ভালো ফটো তুলে দিয়েছে সবসময়ের জন্য ভালো ক্যামেরাম্যান কিন্তু পাওয়া যায় না এবারে আমরা পাচ্ছি ঘুরে বেড়াচ্ছি ওরা মতো ঘুরে বেড়াচ্ছি ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না প্রথমে একবার ওই ওপর থেকে খুঁজে পেলাম নিচে ছিল হাত বাড়ালাম বললাম দাঁড়াও আসছি নিচে এসে দেখছি ওরা চলে গেছে আবার কোথায় গেল দিদি ভাইয়ের খেলনাটা কই মা তোমাকে বলেছিলাম মনে আছে সেই ইকো রিট্রিট যে আমি এখানে থাকবো আমরা কিন্তু এটা রেন্টটা অনেক বেশি যার জন্য থাকা হয়নি কারণ আমরা 3-4 দিনের জন্য স্টে করবো তো 3-4 দিনে অনেকটা বেশি হয়ে যাবে তো সেই কারণে এটাতে আসেনি এইখানটাতেই দাঁড়ালাম এখন একটু ফটোশ্যুট করবো একটু দেখবো এই বিচটা এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ রেডি হ্যাঁ মাম্মা রেডি রেডি চলো প্রচুর হাওয়া দিচ্ছে ওর ভালো লাগছে না এখানে আজকে আমাদের ঘোরাধুরা কমপ্লিট এখন যাব হচ্ছে ঘরে আর মেয়েরা বেরোবে চায় শপিং করতে আমরা সব বাচ্চাগুলোকে নিয়ে ঘরে থাকতে হবে আজকে
কোনো নিয়ে নিচ্ছে তোমার বিগুটা? এই 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 তোমাদের মধ্যে হবে সস পুরো বাটি বাটি সস খাওয়ার মতো ওই দেখো দুটোতেই ওই দেখো দেখো মেয়েকে দেখো পুরো হাতের মাখিয়েছে দিয়ে সস খাচ্ছে এখান থেকে আর একটা হোটেলে গিয়ে থাকবো, সেই হোটেলটা একটু দেখতে আমি দিদি ভাই আর রিদ্রাদি। আর এখানে হচ্ছে মামা ও পাপার সঙ্গে খেলা করছে, সমস্তটা ছড়িয়ে নিয়েছে চারিদিকে দিয়ে বসে আবার খেলা করছে। মামা চললুম, তুমি আমায় মিস করবে না মা? না না হাওয়াই চটির ওপরে কিছুই নেই, সকাল থেকে ওই জুতোটা পরে আমি পায়ে এত কষ্ট পাচ্ছিলাম। কর্ন চাট আমরা এখান থেকে খেলাম রুম, এরপরে খাবো কর্ন চাট, এত খিদে পেয়ে গেছে আমাদের। ঝগড়া করছে